মাথাভাঙ্গা থানার অন্তর্গত নিশিগঞ্জ এলাকায় পুলিশ ফাঁড়ি রয়েছে দীর্ঘদিন থেকে। পরিকাঠামো কিছু সমস্যা আছে, সেই সমস্যা দূর করতেই কর্তব্যরত মহিলা পুলিশদের জন্য আবাসনের ঘর তৈরি হয়েছে। এদিন এই মহিলা আবাসনের উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা মাথাভাঙ্গার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকর, অতিরিক্ত পুলিশ সুপার মাথাভাঙ্গা ইন্দ্রজিৎ সরকার, অতিরিক্ত পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, ডিএসপি ক্রাইম তাপস মৌলিক, মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার, মাথাভাঙ্গা 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি রায় তরফদার, সিডিপিও নীলরতন হালদার, প্রভাত রঞ্জন দাস সহ প্রমুখ। এদিন নিশিগঞ্জ নাগরিকদের পক্ষ থেকে একটি দাবিপত্র পেশ করা হয় মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের কাছে। দাবিতে উল্লেখ করা হয় নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি থানা রূপান্তরিত করতে হবে। মন্ত্রী সেই দাবিগুলো পূরণ করবার জন্য মন্ত্রিসভায় আলোচনা করবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকর বলেন, নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি পূর্ণ থানা হিসেবে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই আশ্বাস পেয়ে নিশিগঞ্জ ব্যবসায়ী সমিতির নাগরিক মঞ্চ সহ নিশিগঞ্জ সর্বস্তরের মানুষ আশ্বস্ত হয়েছেন। পূর্ণ থানা তৈরি করবার জন্য বেশ কিছু জমি প্রয়োজন, তিনি জমির ব্যবস্থা করে দেওয়ার জন্য নিশিগঞ্জবাসীর উদ্দেশ্যে অনুরোধ রাখেন। এদিন নিশিগঞ্জ ফাঁড়িতে পুলিশ মহিলাদের জন্য আবাসনের দ্বার উদ্বোধন হওয়াতে আলাদা মাত্রা পেল নিশিগঞ্জ ফাঁড়ি। কন্ট্রোল করার জন্য ফাঁড়ি ভালোই কাজ করেছে। মাথাভাঙ্গা থানা বহু বড় বড় থানা আছে, বগুলো জিপি এর আন্ডার আছে, মাথাভাঙ্গার থানার আন্ডার আইসি আছে। এখানে মাথাভাঙ্গা স্টার্ট হচ্ছে কুচবিহারের স্টার্ট থেকে, কুচবিহার জেলা স্টার্ট যেখানে হচ্ছে ওখান থেকে জামালদার পরে মাথাভাঙ্গা স্টার্ট হচ্ছে। তো এদিকে কোতোয়ালি থানা, নিচের দিকে শীতলকুচি আর গোকসাডাঙ্গা, বড় এরিয়া আছে। তো নিশিগঞ্জ আউট এখন থানাতে কনভার্ট করার জন্য প্রস্তাব দিয়েছে। আমি 2 দিন আগেই ও প্রস্তাব উপরে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি। ব্যবসায়ী সমিতি আমার কাছে এসেছিলেন কি এটা দরকার আছে, অ্যান্ড এটা খুবই দরকার আছে। বিকজ যে রকম পপুলেশন, ক্রাইম, পুলিশিং রিলেটেড ল অ্যান্ড অর্ডার বাড়তে যায়, ওরকম থানা ভাঙতেই হবে, এটা তো নিয়ম আছে। এত বড় জেলা আছে, এখানে 13টা পুলিশ স্টেশন আছে, আর কিছু দরকার আছে। আমি বলেছি এমআইসি সাহেবকে কি এটা খুবই দরকার।